কুড়ি বছর দু দশক ক্যালেন্ডারের হিসেবে বেশ লম্বা। অযোধ্যা যেন চোখ বুঝলেই দেখতে পায় সেদিনটাকে। সরজুর তীরটা আজও সেই রকম, সেই সাত সকালে পুণ্যার্থীদের ভিড়, ঘাটে উপচে পড়ছেন স্নানার্থীরা, রামধুনের মিঠে সুর। ফুল ব্যবসায়ী থেকে মিষ্টির দোকান, সব জায়গায় ভিড়, সরগরম গোটা এলাকা। শুধু ৬ ডিসেম্বর এলেই সবকিছু অন্যরকম। গোটা শহরে পুলিশে পাহারায় সাজো সাজো রব, ব্যারিকেড পুলিশ চৌকি, শহর যেন এক পলকে পুলিশ ছাউনি। বিতর্কিত এলাকার আশপাশে ৭০ একর জায়গা যেন দুর্গ, দু সেকেন্ড দাঁড়ালেই হাটোইয়া আছে। গোলাপি ঠান্ডায় গা মুড়েছে সুন্দরী অযোধ্যা। গত কুড়ি বছরের মতো এই বৃহস্পতিবারটাকেও ভালোই ভালোই পার করতে চেয়ে চেষ্টা কোনো ত্রুটি রাখেনি সরোজনগরী। এত কিছু দেখেছে প্রাচীন এই শহর যে কিছুতেই আজ আর ভয় পায় না। मैं जिंदगी में नहीं डरा, तब उस वक्त नहीं डरा तो आप क्यों डरूंगा यार। मैं डरने वाला आदमी इंसान है, मैं जब जिंदा जब तक हूँ इज्जत से रह रहा हूँ, अच्छे से रह रहा हूँ और सुकून से रह रहा हूँ। গত দু দশক ধরে একটু একটু করে পাল্টাচ্ছে অযোধ্যা। অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন করে বাঁচতে চাইছে। বদলে যাওয়া অযোধ্যার চেহারা ১৮ বছরের ঝকঝকে আকিব জাভেদের সঙ্গে আলাপ করুন। আকিব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায়, ১৯৯২ ভাবতেই চায় না। हम लोग तो कभी इसके बारे में अब सोचते भी नहीं है, जिस चीज ने हम लोगों की लाइफ को एकदम बेकार करके रख दिया उसके बारे में हम लोग कभी नहीं सोचते हैं, चाहे वहाँ पे राम जन्म भूमि हो चाहे बाबरी मस्जिद। आपके दोस्तों की राय में? जी बिल्कुल, यही है। मंदिर मस्जिद छेड़े डाल रोटी सुंदर भविष्य পেতে চাইছে অযোধ্যা। ২৩ বছরের সাদাব সুহেলের বাড়ি থেকে কলেজের রাস্তায় পড়ে বিতর্কিত এলাকা, ওদিকে না তাকিয়ে সাদাব তাকিয়ে মেডিকেল প্রবেশিকার দিকে। हमें अपना फ्यूचर तो ब्राइट करना ही पड़ेगा, अगर हम उसमें पड़े रह जाएंगे तो शायद हम उसके आगे निकल ही ना पाए अपने फ्यूचर, शायद मेरा फ्यूचर खराब हो सकता है उसकी वजह से। বিতর্কিত বাবরি মসজিদের ইমাম হাজী আব্দুল গাফফারের নাতি মোহাম্মদ শাহিদ, দু দশক আগে রোষের আগুনে পুড়ে ছাই হয়েছিল তাঁর বর্তমান। ভাঙা ঘরে বছরে একবার আজও আসেন শাহিদ, কোন দিন তা বলে দেবার জন্য গণৎকার হওয়ার দরকার হয় না। তবু এত কিছুর পরেও বলেন থাকবেন অযোধ্যাতেই, পুণ্যের জায়গা ছাড়া যায় নাকি। বস্তুত ২০১২র অযোধ্যায় উপার্জনের মূল রাস্তা রামলালার মন্দির আঁকড়ে বাঁচতে চাইছে দুই সম্প্রদায় নিঃঝঞ্ঝাটে। নিজের ফুলের খেতে রোজ সকালে ঘাম ছড়ানো আনিসের কাছে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই আপাতত সবচেয়ে বড় ধর্মাচরণ। ওর ফোটানো ফুল পাড়ি দেয় রামলালার কাছে, আনিসের কাছে এ মুহূর্তে এটাই সবচেয়ে বড় গর্বের। আলাপ করুন বাবু খানের সঙ্গে, অযোধ্যার হাজারো গলির মধ্যে এক গলিতেই ও টেলারিং শপ। উনি যে সে দর্জি নন, স্বয়ং রামের পোশাক তৈরি করেন, অযোধ্যার এর চেয়ে বড় অসাম্প্রদায়িক চেহারা আর আছে নাকি। সত্যেন্দ্র দাসজি মহারাজ ওখান কে মুখ পূজারি হ্যাঁ, হমসে বলে কি ভাই আপ কাম করতে হ্যাঁ সেলাই কা, তো কুছ ভগবান রাম কা পোশাক হ্যায় ওহি বনা দিয়া কিজিয়ে। আরে হমনে কাহা লাইয়ে বনা দেঙ্গে তো হমারা সৌভাগ্য হ্যায়। সরজুর তীর, ব্যস্ত রাজপথ, মলিন গলিপথ, রামলালার মন্দির, হাজারো দোকান, রোদ ঝলসানো রেল স্টেশন, ৬ ডিসেম্বরের অযোধ্যার কোলাজ। রূপে ভিন্ন, চেহারায় আলাদা, কিন্তু শান্তি কামনার ঐকান্তিকতায় এক, অটুট। সব ফুলে নতুন করে বাঁচতে চাইছে সরজনগরী, ওকে সাহায্য করুন। এবিপি আনন্দ। মালা মালা মালা।